নমস্কার, সিসিটিভি সকল দর্শককে জানাবো অনেক অনেক স্বাগত। ফোনের লাইভ অনুষ্ঠানে আপনারা সকলে কথা বলার জন্য চলে আসতে পারেন। এই মুহূর্তের অনুষ্ঠানে যিনি উপস্থিত ছিলেন তিনি উপস্থিত থাকবেন আজকেও, যিনি হচ্ছে জ্যোতিষ, এমন একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু তার অভিজ্ঞতা দীর্ঘ বছরের, এক বা দু বছরের নয়, তিনি কিন্তু জ্যোতিষ জগতে রয়েছে দীর্ঘ বছর ধরে। আপনারা সকলেই জানেন আমরা যে সেক্টরেই থাকি না কেন, আমরা যে সেক্টরটাই ভালোবাসি না কেন, অভিজ্ঞতা কিন্তু কথা বলে। তাই জ্যোতিষ চর্চা, জ্যোতিষ স্বাস্থ্য নিয়ে তিনি দীর্ঘ বছর ধরে কাজ করে একটা জিনিস এই মুহূর্তে বারবার করে এসে বলেছেন যে এই যে সময়, এই যে মুহূর্ত ট্রানজিট প্ল্যানেটের, এই সময়টা কিন্তু আমরা আমাদের জীবনে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হয়তো সময়টাকে কাজে লাগাই না বলে হয়তো আমাদের হাত থেকে ভালো সময়টা চলে যায়। সেই ভালো সময়টা যাতে আপনার হাত থেকে না চলে যায়, ট্রানজিট নিয়ে কথা চলছিল রাশিভিত্তিক, সেই আলোচনার পাশাপাশি আগামী মঙ্গলবার কিন্তু পড়েছে একটু শুভ দিন, যেটিও কিন্তু অত্যন্ত শুভ দিন হিসাবে আমরা মানি। বছরে একটিবার আমরা এই দিনটিকে পালন করি অক্ষয় তৃতীয়া। সেই শুভ দিন শুভক্ষণে কিভাবে আপনারা দিনটা পালন করলে বা কিভাবে প্রত্যেকটা উপাচার ওই দিনটা মেনটেন করলে আগামী দিনগুলো ভালো যাবে, সেটাও কিন্তু তিনি তার অভিজ্ঞতা শেয়ার করবে আজকে এই লাইভ অনুষ্ঠানে। যেহেতু লাইভ অনুষ্ঠান, আপনারা সকলে কথা বলার জন্য চলে আসতেই পারেন। তার আগে আপনাদের সকলের তরফ থেকে, আমাদের সিসিটিভি সকলের তরফ থেকে জানাবো, জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখা বাস্তুবিদ আচার্য তপন শাস্ত্রী রয়েছে স্টুডিও হর্সিটে। নমস্কার। নমস্কার। আজকে তাহলে আমরা তো ট্রানজিট নিয়ে কথা চলছিল, সেটা আগামী দিনেও চলবে, কেন এই মুহূর্তটাকে আমাদের প্রচন্ড পরিমাণে কাজ। তো ট্রানজিটের কথা যদি আমি তুলি, তার সাথে যদি কানেক্ট করে দিই একটা শুভ দিন অক্ষয় তৃতীয়া, তাহলে তো আমাদের যে ট্রানজিটের যে এফেক্টটা পড়ছে, তো অক্ষয় তৃতীয়া শুভ দিনটা কত আমরা কাজে লাগাবো? প্রচন্ড শুভ দিন, ওটা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ দিন। সাধারণত বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটা পালিত হয়। এটা সাধারণত এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহের দিকে এটা পড়ে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া ব্যবসায়ীদের পক্ষে অত্যন্ত শুভ। এই দিন যারা নতুন ব্যবসা চালু করতে চান তাদের জন্য শুভ। সাধারণত অনেকে মনে করেন যে এই দিন গঙ্গা আমাদের স্বর্গে প্রবেশ করেছিল, আর এই দিনই আবার অনেকে বলেন যে গণেশ এবং ব্যাসদেব মহাভারত রচনা করেছেন। অনেকে এই দিন লক্ষ্মী গণেশ পুজো করে। আর এই দিনটায় আরেকটা মাহাত্ম্য হলো ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের এটা কিন্তু জন্মতিথি। তাই এই দিনটা প্রচন্ড শুভ। যারা নতুন ব্যবসা চালু করতে চান, এর আগে আমরা ট্রানজিট নিয়ে বসে বলেছি যে বৃহস্পতি যে অর্থের কারক গ্রহ, সে কিন্তু সক্ষেত্রে মীন রাশিতে বসে আছে। তাই যারা ব্যবসা চালু করতে চান আগামী এক বছর খুব শুভ তাদের জন্য। মানে যেই শুরুটা করতে চাইছে, হয়তো অনেক সময় হয়তো এই ট্রানজিটের মুহূর্তগুলোকে আমরা কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করতে পারি, তার সাথে যদি অক্ষয় তৃতীয়া দিনটাকে অ্যাটাচ করা যায় তাহলে শুভত্ব লাভের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। এবং যারা যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কুবেরের পুজো বা গণেশের পুজো করবেন আরো শুভ ফল পাবেন তারা। এই দিনটা উপোস থাকা ভালো, বা যারা মনে করবেন তারা এই দিন কিন্তু গঙ্গা স্নান করতে পারেন, গঙ্গা স্নানও পুণ্য লাভ পাবেন। এটি আর কি প্রত্যেকটা মানুষের জন্য, মানে আলাদা করে চাকরি ব্যবসার প্রয়োজন নেই, এই পূর্ণ তিথিটাকে কাজে লাগাতে হয়। শুভ মুহূর্ত শুভ তিথি থাকে, সেটা প্রত্যেকের জন্য শুভ। সঙ্গে আমাদের প্রথম কলার বন্ধু কে রয়েছে একটু কথা বলে নেবো। হ্যালো, নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? কোনো ভাবে হয়তো আপনি আমাদের আওয়াজটা পৌঁছচ্ছেন আপনি অবধি, আপনি চাইলে আর একবার ট্রাই করুন। আমরা যে কথা ছিলাম অক্ষয় তৃতীয়া, এটা আমাদের সাধারণত এটা মঙ্গলবার পড়েছে, এই মঙ্গলবার অক্ষয় তৃতীয়া, এটা খুব শুভ দিন। পরের দিন বুধবার সকাল 7:30 অবধি আছে তিথিটা। যারা মনে করবেন তারা পরদিনও, পরের দিন মানে বুধবার সকালবেলায় গিয়েও গঙ্গা স্নান করতে পারেন, এতে পুণ্য লাভ হবে। মানে শুরুটা হচ্ছে আমাদের 3 তারিখে, 3 তারিখ শুরুর সময়টা রয়েছে 3 তারিখ, 3 তারিখে তিথিটা পড়ে যাচ্ছে, 4 তারিখ সকাল অবধি আছে, 7:30 অবধি আছে, মানে ভোর অবধি রয়েছে। মানে যদি কাজে লাগানো যায়, বা গৃহস্থে আমরা যারা সাধারণ গৃহস্থে ঈশ্বর দেবতার পূজা আচ্ছা করি, তারাও তো একটু তিথি নক্ষত্র দেখে বিশেষ দিনগুলোকে একটু বিশেষ ভাবে পালন করে। অনেক বাড়িতে দেখবেন এই দিন লক্ষ্মী গণেশের পুজো হয়, বহু বাড়িতে, অনেক বাড়িতে কুবেরের পুজো হয়, হ্যাঁ, যাতে অর্থ প্রাপ্তি হয় এতে। এই জন্য এটাকে শুভ দিন বলা হয়,
যেমন পয়লা বৈশাখে অনেকে করে, অনেকে অক্ষয় তৃতীয়া করে, তবে অক্ষয় তৃতীয়া তিথি হিসেবে অনেক ভালো তিথি এটা। মানে যেটাকে আমরা অনেক সময় কথাতে বলি না, যার ক্ষয় নেই সেই সেই জন্য নামটা হচ্ছে অক্ষয়। মানে প্রত্যেকটা জিনিস যদি আমরা শুরু করে দিনে তার হচ্ছে ক্ষয় হবে না, সেই আশা রেখে আমরা শুরু করি। তাহলে গৃহস্থ মানুষ যারা রয়েছে তারা নিজেদের পূজা পাঠটা এদিনকে আরেকটু নিষ্ঠা ভাবে বা আরেকটু নিয়ম মেনে, যদি বিশেষ করে এই দিনটাকে আমরা উপাসটা পালন করি কি লক্ষ্মী গণেশের হিসাবে, মানে তাদের আরাধনাতে এই দিনটা কাটানো হয়। আর কুবেরের পূজো করে, কুবেরের পূজো যেহেতু অর্থের ব্যাপার থাকে, মানে লক্ষ্মীর সাথে কুবেরের একটা কানেকশন থাকে যেহেতু অর্থ টানার রয়েছে বিষয়টা। এইদিন অনেকে কিন্তু আবার বিষ্ণু এবং ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পূজো বহু বাড়িতে হয় এই দিনে, এই দিনে। আচ্ছা, মানে এক কথায় বলতে গেলে দিনটা যেহেতু শুভ, আপনি যে দেবতারই আরাধনা করুন না কেন সেটা কিন্তু একটা পূর্ণ তিথি লগ্নে করলে তার একটা পজিটিভ ভাইব আছে। অন্নপূর্ণা তার জন্মতিথি কিন্তু এটাই, মানে একই দিনে অনেক অনেকগুলো সংযোগ হয়েছে এই দিনটা, সেই জন্য মানে দিনটাকে শুভ ধরা হয়, শুভ ধরা যায়। তাহলে ট্রানজিট নিয়ে যে আমরা কথা বলছিলাম, সেই ট্রানজিটের যে রাশি ভিত্তিক আলোচনা করছিলাম, যে রাশি কিছু কিছু বাকি থেকে গেছে, তাহলে আমরা তাদের বিষয়ে, আমাদের কন্যা অবধি হয়েছিল তুলা থেকে, বা তুলা থেকে, তাহলে তুলা রাশির কেমন যেতে পারে এই ট্রানজিটে? তুলা রাশির শারীরিক দিক দিয়ে খুব একটা ভালো যাবে না, যাদের টিউমার, ক্যান্সার, সিস্ট, জন্ডিস এই সব ধরনের রোগ আছে তাদের এটা কিন্তু বৃদ্ধি পাবে এবং মেদ বৃদ্ধির যোগ আছে। যারা চাকরিতে প্রমোশন চান বা কর্মে পরিবর্তন চান তাদের জন্য এই সময়টা খুব ভালো। কর্মক্ষেত্রে কিন্তু কিছু শত্রু বৃদ্ধি হবে, যোগাযোগের জন্য খুব ভালো, ভালো ভালো কন্ট্যাক্ট আসবে। যারা খুব খেতে ভালোবাসেন তাদের জন্য খুব শুভ এই সময়। যারা লোন নিতে চাইছেন তারা কিন্তু লোন চাইলেই পেয়ে যাবেন, কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকুই ধার নেবেন, কারণ এটা কিন্তু পরিশোধ করতে খুব কষ্ট হবে। মানে লোনটা আর কি হয়তো আটকে আছে হয়ে যাবে, কিন্তু সেটা প্রয়োজনের অতিরিক্ত নেওয়াটা, তাই যেটুকু প্রয়োজন সেটুকুই নেবেন। সঙ্গে একজন রয়েছেন, নমস্কার, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। ডেট অফ বার্থ বলবেন? 10/4/2001। জন্মস্থান বাঁকুড়া, কার ডেট অফ বার্থ এটা? আপনার মেয়ের ডেট অফ বার্থ। অনুষ্ঠান দেখেছেন আগে? আচ্ছা, মেয়ের রাশি লগ্ন জানা আছে কিছু? তুলা রাশি জানেন, লগ্নটা আপনি জানেন? তুলা রাশি, মেষ লগ্ন আপনার মেয়ের, জানেন কি মেষ লগ্ন? আচ্ছা, আপনার মেয়ের অষ্টমে মঙ্গল বসে আছে বৃশ্চিক রাশিতে, যদিও সকেতটি মঙ্গল, এটাই কিন্তু মাঙ্গলিক যোগ হয়, হ্যাঁ এটা শুভ ফল দেবে না কখনোই। আর দ্বাদশে রবি বসে আছে, জল রাশিতে বসে আছে রবি, রবি জল রাশিতে বসে আছে মানে রবি তো অগ্নিকারক গ্রহ, সে যদি জল রাশিতে বসে থাকে তাহলে মান সম্মান যশ এগুলো পেতে একটু অসুবিধা হয়। এবার আপনার প্রশ্ন কি নিয়ে, মেয়ের বিবাহ নিয়ে না মেয়ের এডুকেশন? দেখুন, পড়াশোনা আটকাবে না আপনার মেয়ে, আপনার চতুর্থ পতি সপ্তমে বসে আছে, পড়াশোনা আটকাবে না, পড়াশোনা ভালো হয়ে যাবে। কিন্তু আপনি মাঙ্গলিক হলে যেগুলো ফলগুলো হয় না, মঙ্গল কি করে, মঙ্গল তো শুভ গ্রহ আসলে, মাঙ্গলিক মানে আমরা বলি শুভ, কিন্তু মঙ্গল যদি অশুভ করে বসে থাকে তখন আমরা ওটাকে মাঙ্গলিক দোষ বলি। এই মাঙ্গলিক দোষ থাকলে কি হয়, যে কোনো মানুষের সমস্ত রকম শুভ কার্যে তারা বাধাপ্রাপ্ত হয়, সেই জন্য এই মেয়ের এই দোষটা কাটিয়ে দেবেন। এটা আহামরি কোনো বিরাট দোষ না, এটা কাটালে দেখবেন মেয়ের লাইফটা স্মুথ হবে, ঠিক আছে? আপনার মেয়ের দশমপতি শনি, সে নবমপতি বৃহস্পতি যুক্ত আছে, সুতরাং কর্মক্ষেত্রে সে সাইন করবে, উন্নতি করবে, ঠিক আছে? ঠিক আছে, যদি মনে হয় থাকে যে উন্নতি জায়গাটা যাতে আরো একটু বাড়ানো যায় বা কোনো বাধা না আসে তার জন্য কিন্তু যোগাযোগ করা যায়। একটা কথা না বললে না, এই যে চার্ট গুলো দেখা হয় যেটা এখনো দেখা হলো, এটা যদি সঠিকভাবে রেকটিফিকেশন বা একটু বুস্টিং না করে, অনেক সময় দশা অন্তর্দশার পরিবর্তনে হয়তো সেই কাজটা হলো না, তখন মনে হতো
হয়েছিল যে আমার এই কাজটা হবে আমি ওনাকে বলছি ওনার মেয়ের কিন্তু কর্মযোগ চালু হয়ে গেছে কারণ ওনার কর্মপতি স্যাটার্ন এবং শনির দশা চলছে ধরুন এই সময় যদি শনির দশা না চলে কোনো ইভিল প্ল্যানেটের ধরুন মঙ্গলের দশা চলছে যেহেতু উনি মঙ্গল মাঙ্গলিক তাহলে কিন্তু উনি কর্মক্ষেত্রে গিয়ে বাধাপ্রাপ্ত হবে অনেকবার ইন্টারভিউ দেবে চান্স পাচ্ছে না বাধাপ্রাপ্ত সাধারণ সাধারণ কারণে ভুলভ্রান্তি হবে পয়লা ডিসেম্বর 2000 সাল তাই তো সময়টা বলুন কত বললেন দুপুর দুপুর 12:15 জন্মস্থান নদিয়া আপনি এখন কোথা থেকে ফোন করছেন নদিয়া থেকে আচ্ছা কি জানবেন আমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আচ্ছা রাজুল আপনি জানেন আপনার মেয়ের মকর রাশি আপনার মেয়ের কিন্তু সাড়ে সাতই চলছে এটা জানেন না আপনার মেয়ের শনির সাড়ে সাতই চলছে এটা জানেন হ্যাঁ এই 29 তারিখ মানে গতকাল মনে হয় শনিটা চেঞ্জ হয়ে কুম্ভ এলো এখনো কিন্তু সাড়ে সাতই পিরিয়ড চলছে ঠিক আছে আপনার মেয়ে কি বলবো মানসিক ভাবে মানে যে চিন্তা ভাবনা করে সেগুলো কি প্র্যাকটিক্যালি সেগুলো রিয়েল লাইফে সেটা কি ঘটে মানে মেয়ের যে চিন্তা ভাবনা মানসিক ভাবে মেয়ে কি খুব ডিস্টার্ব হ্যাঁ এবার আমি আপনাকে বলি লগ্ন থেকে আপনার মেয়ের মানে রাশি পড়েছে দ্বাদশে মানে চন্দ্র দ্বাদশে পড়েছে চন্দ্র যদি দ্বাদশে থাকে সে কিন্তু মেন্টালি ডিস্টার্ব থাকবে ঠিক আছে এইখানে সামান্য কিছু না আপনি একটা ভালো মুক্ত পরিধি মেখে এটা কিন্তু ভালো কাজ দেবে আপনার মেয়ের শুক্র আপনার মেয়েরও কিন্তু অষ্টমে মঙ্গল বুধের ঘরে বসে আছে মানে শত্রু ঘরে বসে আছে মঙ্গল মাঙ্গলিক প্লাস মঙ্গলটা ম্যালিফিকও হয়ে গেছে ঠিক আছে যার ফলে এই মঙ্গলের প্রতিকার আগে খুব চাকরি বললেই তো চাকরি হবে না আগে তো আপনার চারটাকে তো ঠিক করতে হবে হয়তো আপনি চাকরির যোগাযোগ এসলো আসলো কিন্তু আলটিমেটলি ও গিয়ে সেখানে পারফর্ম করতে পারলো না ইন্টারভিউতে গিয়ে হ্যাঁ সেই আগে নিজেকে ঠিক করে নিন আপনার মেয়ের রাশিচক্রগুলো গ্রহ প্রবলেমগুলো আগে নিজে ঠিক করে নিন তারপর আপনি চাকরির কথা চিন্তা করুন কারণ অষ্টমে মঙ্গল আছে শুক্র কেতু যুক্ত আছে অনেকগুলো ডিস্টারবেন্স আছে কিন্তু আপনার মেয়ে খুব বুদ্ধিমতী হ্যাঁ রবি বুধ একসাথে আছে বুধাদিত্য যোগ রয়েছে কিন্তু সামান্য সামান্য কিছু প্রবলেম আছে যেগুলো চেক করে নিন পঞ্চমে রাহু বসে আছে পঞ্চমে রাহু বসে আছে পঞ্চমে রাহু থাকলে কি আর ধরুন যেসব বন্ধু বান্ধব যেগুলো জুটবে বান্ধবী যারা তারা খুব ভালো ভালো পরামর্শ দেওয়ার বান্ধবী জুটবে না ঠিক আছে এগুলো আগে ঠিক করে নিন এগুলো ঠিক করে তারপর আপনি চাকরির জন্য চিন্তা করুন চাকরি অবশ্যই হবে কিন্তু যেগুলো প্রবলেম আছে এগুলোকে আগে কাটিয়ে নিন দশমে রবি বুধ আছে ভালো চাকরি হবে ঠিক আছে এটুকু অ্যাসিওর করলাম কিন্তু চাকরিটা পেতে গেলে আগে গ্রহ প্রবলেম গুলোকে কাটিয়ে নিন যাতে পরবর্তী সময় কোনো সমস্যায় পড়তে না হয় মানে চাকরি পেয়ে গিয়ে যাতে কোনো পরিস্থিতিতে তার কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রতিকারের প্রয়োজন আছে আপনি বা আপনারা যারা চাইছেন যোগাযোগ করতে তারা অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা আগে নোট ডাউন করুন দেখুন প্রিভিউ স্ক্রিনে যেটা মোবাইল নাম্বার রয়েছে দুটো সেই নাম্বারে আপনারা অবশ্যই কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন নেতাজি মার্কেট ফার্স্ট ফ্লোর গড়িয়া স্টেশন রোড যেটি রয়েছে কিন্তু নিয়ার ছোট বটতলা 45A 45B বাস স্ট্যান্ড কলকাতা 84 তার পাশাপাশি যারা অনলাইন প্রেডিকশন চাইছেন মানে এই চেম্বারে আসার অসুবিধা রয়েছে বা আসতে পারছেন না তাদের জন্য মোবাইল নাম্বারটা ফোন করে আপনি বলবেন যে আমি দূরবর্তী এলাকা থেকে বলছি আমি অনলাইন প্রেডিকশন চাই তার পাশাপাশি যারা একটা প্রশ্নের উত্তর জানতে চাইছেন সরাসরি কথা বলার লাইনে আপনারা চেষ্টা করেও পাচ্ছেন না তারা দেখুন টিভি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি আপনার ডেট অফ বার্থ জন্মস্থান সময় সমস্ত কিছু লিখে দিয়ে তারপরে একটা প্রশ্ন লিখে পাঠিয়ে দেবেন সময় মতো আপনাকে আনসার পাঠিয়ে দেওয়া হবে ব্যস্ত হবেন না খালি আপনি পাঠিয়ে রেখে দেবেন আমরা এবার পরের রাশিতে যাই
আমি পরের রাশি বলাটা গিয়ে যিনি ফোন করলেন তার ক্ষেত্রে বলি, যেমন চার্টটা কিন্তু খুব ভালো চার্ট, যেমন মঙ্গলটা অষ্টমে ডিসচার্জ। দেখুন মানুষের ভাগ্যপতি, ওনার মেয়ের ভাগ্যপতি হচ্ছে শুক্র তুলা রাশি, এই শুক্র একাদশে বসে আছে, একাদশে কোনো গ্রহ কখনো খারাপ ফল দেয় না, শুভ ফল দেয়, কিন্তু ওনার শুক্রটা বসেছে কার সাথে, সাথে একটা কেতুকে জুড়ে নিয়েছে, একটা পাপ গ্রহকে জুড়ে নিয়েছে। মানে সেকেন্ডটি ভাগ্যের ক্ষেত্রে গিয়ে মানে এগুলো বলা হয়, দেখবেন কেউ ট্রেনে টিকিট কাটতে গেছে, টিকিটে লাইন পড়েছে, হ্যাঁ কম্পিউটার যেখানে টিকিট কাটে, যখন সে গিয়ে পৌঁছালো দেখলো দুটো টিফিন টাইম, সাড়ে আটটা বন্ধ করে, এটা আমাদের ব্যাংকের ক্ষেত্রে অনেক হয়, হ্যাঁ মানে তার ভাগ্যটা সাথ দিল না, তার আগের জন পর্যন্ত হয়ে গেল, এ যখন সামনে গেল তখন হলো সাড়ে আটটা বন্ধ হয়ে গেছে, লেখা আছে লাঞ্চ টাইম, এটা ভাগ্যের পরিহাস বলে। এই শুক্র কেতু যুক্ত এটা, এটাকেও রিপেয়ার করতে হবে। মানে কিছু কিছু জায়গা রয়েছে ডেট অফ বার্থটা যেটাতে অনেক বেটার কিছু রয়েছে, কিন্তু রবি বুধ ওনার দশম ঘরে বসে আছে, রবি বুধে বুধাদিত্য যোগ, দশমে রবি মানে তার সরকারি চাকরির যোগ থাকে, এতগুলো ভালো পয়েন্ট আছে, কিন্তু সেই ভালো ফল তো পাবে না যদি না রেকটিফিকেশন গুলো হয়, একদম এটা কিন্তু যে কোনো চার্টের ক্ষেত্রেই হতে পারে, সেই জন্যই বারবার বলা হচ্ছে যে ডেট অফ বার্থটা অ্যানালাইসিস করে নিলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা, শুধু শুনে বসে থাকলে কিন্তু হবে না, কারণ এই ডেট অফ বার্থ থেকে আরো ভাঙিয়ে বলার একটাই কারণ হলো ভালো ভালো গুলো না হওয়ার কারণ কিন্তু থেকে যাবে আপনাদের গ্রহ প্রতিকার না করা, তাই এই জায়গাটা একটুখানি আপনারা যদি চান যোগাযোগ করে নিতে পারেন, সঙ্গে যিনি রয়েছেন আমরা কথা বলে নেবো। হ্যালো নমস্কার, বলুন। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলুন, এত সময় নষ্ট করলে হবে না, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আপনি আমাদের কথা? হ্যাঁ এবার বলুন কোথা থেকে বলছেন, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। আঠেরোই এপ্রিল 1970, তাই তো? আচ্ছা সকাল 5:05 জন্ম সময়? হ্যাঁ সকাল 5:05। জন্মস্থান কোথায় ছিল? আলিপুরদুয়ার। এটা আপনার নিজের ডেট অফ বার্থ? অনুষ্ঠান কেমন লাগে? আচ্ছা আজকে আপনি কি জানতে চাইছেন, কি জানার জন্য ফোনটি করেছেন? আপনার রাশি লগ্ন জানা আছে? জানা নেই, ঠিক আছে আপনি নোট করে নিতে পারেন। কেরিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে, কেরিয়ার নিয়ে প্রশ্ন, ওনার হচ্ছে মীন লগ্ন সিংহ রাশি, মীন লগ্ন সিংহ রাশি, জানেন তো সিংহ আপনি রাশি জানেন না, আপনার রাশিতে কেতু বসে আছে, চন্দ্র কেতু যুক্ত বসে আছে, সবসময় নার্ভাসনেসে ভোগেন, মানে ভয়ে ভোগেন, মানে যে কোনো জায়গায় যখন যান, ধরুন আপনি পরীক্ষা দিতে গেছেন, আপনি সব কিছু জানেন, হাতে কোশ্চেন পেপারটা অল পড়াটা হাতটা কাঁপে, সব ভুলে যান, মাথার মধ্যে কি হয়েছে সব ভুলে যাবেন। হ্যাঁ চন্দ্র কেতু যুক্ত এটা শুভ ফল দেয় না, মানে মানসিকভাবে চঞ্চল করে তোলে। আর হচ্ছে আপনার কেরিয়ার নিয়ে, 7, 8, 9, 10 দশমপতি বৃহস্পতি, দশমপতি বৃহস্পতি, দেখুন আপনার কেরিয়ারের ঘরে গ্রহ হচ্ছে বৃহস্পতি দশমপতি, সে অষ্টমে বসে আছে, আমাদের রাশিচক্রে অষ্টম ঘরটাকে সব থেকে খারাপ ঘর বলা হয়, সেই অষ্টমে বসে আছে, আপনি বৃহস্পতি বা বৃহস্পতির প্রতিকার করুন, আপনার কর্মক্ষেত্রটা ভালো হবে, অনেক ভালো হবে। মানে আমাদের এই রাশিচক্রে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর, এই তিনটে ঘর খারাপ, 6 নম্বর ঘরটাকে আমরা বলি যে রোগের ঘর, 8 নম্বর ঘরটাকে বলে আয়ু বা মৃত্যুর ঘর, আর 12 নম্বর ঘরটাকে বলে মুখের ঘর। তা আপনার বৃহস্পতিটা এখানে মারা গেছে, ডেড, হ্যাঁ তো বৃহস্পতিটাকে আগে জীবিত করে তুলব, ঠিক আছে? হ্যালো আপনি আপনার আনসার পেয়ে গিয়েছেন আশা করি, তো সেই জায়গাটা আপনি চাইলে রেকটিফিকেশন করুন। হ্যালো বলুন কি বলছেন? সময়টা কবে থেকে ভালো আসবে তার আগে আপনাকে কথা বলি, আপনার 2019 থেকে বৃহস্পতি দশা চলছে, 2035 অবধি চলবে, 2035 অবধি বৃহস্পতি শুভ ফল দেবে না, এবং আপনার লগ্নপতিও বৃহস্পতি, আপনি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন মাঝে মাঝে, ঠিক আছে? আগে বৃহস্পতি ইমিডিয়েট আগে বৃহস্পতির প্রতিকার করুন, তারপর আপনি মানে কর্মক্ষেত্রের দিকে এগোন, বৃহস্পতি প্রতিকার না করলে আপনার 35 অবধি মানে লং টাইম, আপনি একটা ভালো পোকরাজ পরে নিন, নাহলে একটা টোপাজ পরে নিন, হ্যাঁ তাতে আপনি শুভ ফল পাবেন।
থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা তো অনেকটাই শেষ লগ্নে চলে এসেছি, তাই আরো একবার আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো যে আপনারা যদি যোগাযোগ করতে চাইছেন, যদি চেম্বার ভিজিট করতে চাইছেন, যদি নিজেদের জীবনকে সমস্যা মুক্ত করতে চাইছেন, তাহলে অবশ্যই মোবাইল নাম্বারে কল করে নেতাজি মার্কেট ফার্স্ট ফ্লোর গড়িয়া স্টেশন রোড, যেখানে চেম্বার রয়েছে একমাত্র চেম্বার আচার্য তপন শাস্ত্রী, সেখানে আপনারা চলে আসতে পারেন। বুকিং নাম্বার যেটা রয়েছে সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। তার পাশাপাশি যদি মনে হয় থাকে আজকেও আপনারা লাইনটা পেলেন না, বহুদিন ধরে চেষ্টা করছেন, একমাত্র তারাই একটা প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপ করবেন, আনসার আপনারা পেয়ে যাবেন। সঙ্গে আজকে শেষ বন্ধু রয়েছে, হ্যালো নমস্কার, কে আছে? হ্যালো, সকাল 9:15 তাই তো? জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, এখন আপনি ফোন করছেন হালি শহর থেকে তাই তো? কেমন লাগে দিদিভাই প্রোগ্রাম? আগে দেখেছেন কোনদিন অনুষ্ঠান, আজকে ফার্স্ট টাইম দেখছেন? না, এমনি আমি দুবার ওনার সাথে কথা, আমি তো খুব অসুস্থ, তো আমি মানে সবসময় দেখে উঠতে পারি না, এই দেখলাম দুবার। কেমন লাগছে দেখছেন যে দুদিন ধরে? হ্যাঁ, ভালোই লাগছে, খারাপ তো কিছু লাগছে না। আমি মানে চেষ্টা করছিলাম মানে লাইন মেয়ের বিষয়ে জানি, কি নিয়ে জানতে চাইছেন আপনি, চট করে বলুন, সময় একেবারে শেষ, প্রশ্ন কি আছে মেয়েকে নিয়ে? আপনার মেয়ে খুব ভালো মেয়ে, পড়াশোনাতেও ভালো। আপনি এবার শুনুন, আপনার মেয়ে খুব ভালো মেয়ে, পড়াশোনাতেও ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু মেয়ের রাশি চক্রটা বিচার আপনি মনে করাননি। সপ্তম পতি শনি ষষ্ঠে বসে আছে, চন্দ্র যুক্তে বসে আছে, যার জন্য মেয়ের বিবাহ দেরিতে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে শনি চন্দ্রের প্রতিকার করুন, তাহলে দেখবেন বিবাহটা তাড়াতাড়ি হবে। এবং শুক্রও কিন্তু মেয়েদের বিবাহের ক্ষেত্রে শুক্রটা লাগে, শুক্রটা কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, দগ্ধা হয়ে গেছে, এই ছোট ছোট প্রতিকারগুলো করিয়ে নিন, তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন, কিন্তু যারা পাননি তারা হতাশ হবেন না, নেক্সট দিন ট্রাই করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন করে রাখবেন, আপনাকে একটা প্রশ্নের উত্তর সময় মতো পাঠিয়ে দেওয়া হবে। আজকে আমরা আরেকটি রাশি নিয়ে যদি জেনে যাই, সময় তো একেবারে অন্তিম লগ্নে, বৃশ্চিক রাশিটা নিয়ে এবার বলে দিই। বৃশ্চিক রাশির পঞ্চমে বৃহস্পতি, অর্থাৎ এই পঞ্চম ঘরটাকে বলা হয় লাভ অ্যাফেয়ার্স এর ঘর বা সন্তানের ঘর। এদের মনের জোর প্রচন্ড বাড়বে, কাজকর্মে ওরা খুব অন্যের সহায়তা পাবে, সন্তানের জন্য শুভ, বিবাহের জন্য শুভ, আয় বৃদ্ধি পাবে, উচ্চ বিদ্যার জন্য শুভ, কর্মের দিক দিয়ে শুভ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগে বলেছিলাম আমি যে কর্কট বৃশ্চিক এদের পক্ষে কন্যা, এদের পক্ষে খুব ভালো সময়, সুতরাং বৃশ্চিক রাশির জন্য এই এক বছর বৃহস্পতি ট্রানজিট করে যে মীন রাশিতে গেছে অত্যন্ত ভালো সময়। একদম, কিন্তু এই ভালো সময়টাকে যদি নিজের জীবনে ফলপ্রসূ করতে হয়, তাহলে কিন্তু নিজের ডেট অফ বার্থটা একবার অ্যানালাইসিস করিয়ে নিন, একদম বইয়ের পাতার মতো পড়ে নেওয়ার মতো, যে কোন জায়গাটা হয়তো সামান্য রিপেয়ার কারণ জীবনে একটা মোক্ষম ফল দিতে পারে, সেই সামান্য রিপেয়ারটার জন্য কিন্তু একটা অভিজ্ঞ মানুষের সাথে সরাসরি যোগাযোগ করার প্রয়োজন রয়েছে, যেটা কিন্তু একমাত্র চেম্বার ভিজিট বা অনলাইনের মাধ্যমেই সম্ভব। তাই যারাই সমস্যায় রয়েছেন বা নিজের জীবনটাকে সুন্দর করতে চাইছেন, সমস্যা মুক্ত রাখতে চাইছেন, কিংবা আগামী দিনে কি করবেন বুঝতে পারছেন না, সঠিক ডিসিশন নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু আজকে রইল বুকিং নাম্বার, কারণ আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে বাকি যে রাশি আমাদের বাকি থাকলো, সেই বাকি রাশিদের নিয়ে কথা হবে, তার পাশাপাশি ট্রানজিট নিয়ে আলোচনা হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আজকে সময় একেবারে থামতে বলছি, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।